আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাস্তি স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এটিএন বাংলাকে জানিয়েছেন, আবেদনটির আইনগত দিক খতিয়ে দেখতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেগম জিয়ার আইনজীবীরা আশা করছেন মানবিক দিক বিবেচনা করে সরকার তাকে স্থায়ী মুক্তি দেবে। আবেদন করেছে, মঙ্গলবার দিন করেছে, আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনেক কিছু আবেদনটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এটা আমাদের কাজ নয়, এটা যে মন্ত্রণালয়ের কাজ সেই মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানাবো সব। পয়লা সেপ্টেম্বর থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহনে আগের ভাড়া চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ঢাকা সড়ক জোন বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আগের ভাড়ায় ফিরে যাওয়ার শর্তের মধ্যে রয়েছে গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রেতা সহ সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। বাসে আসন সংখ্যা অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। করোনা উপসর্গে দেশের বিভিন্ন স্থানে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে 5 জন সহ বরিশাল বিভাগে মারা গেছে মোট 7 জন। খুলনায় করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে 2 জন সহ মোট 3 জনের মৃত্যু হয়েছে। জেলায় 36 জন সহ বিভাগের 10 জেলায় মোট 226 জন করোনা পজিটিভ হয়েছেন। চট্টগ্রামে করোনায় মারা গেছে 2 জন। জেলায় নতুন শনাক্ত 88 জন। কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কুষ্টিয়া সদর ও আরেকজন মিরপুর উপজেলার বাসিন্দা। সিলেটে করোনায় 2 জন মারা গেছেন, নতুন আক্রান্ত 42 জন। ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে মারা গেছেন 1 জন, নতুন শনাক্ত 14 জন। ঝালকাঠিতে বন্যার পানির সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নদীর তীরবর্তী এলাকার মানুষ। পাশাপাশি সুগন্ধা বিষখালী নদীর পানি না কমায় আমন ধান আবাদ নিয়েও সংখ্যায় জেলার কয়েক হাজার মানুষ। ভাটার সময় নদীর পানি কিছুটা হ্রাস পেলেও জোয়ারে ক্ষেত আবারও তুলিয়ে ধান পচে যাওয়ার আশঙ্কায় তারা। পচে যাচ্ছে বন্যার আগে তুলে রাখা ধানের চারাও। এদিকে খাদ্য সংকট ও পানিবাহিত নানা অসুখে বিপর্যস্ত টাঙ্গাইলের বানভাসী মানুষ। জেলা টাঙ্গাইল সদর, বাসাইল, মির্জাপুর ও কালীহাতির কিছু এলাকার মানুষ এখনও পানিবন্দী। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুরে পূর্ব শত্রুতার জোরে হাসিনুর রহমান নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাসিনুর রহমান কুষ্টিয়া এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আকাম সরোয়ার জাহাদ বাসাদের বাসার ফুপাতো ভাই। পুলিশ জানায় সকালে বাড়ির পাশে বাজারে মাছ কিনতে যায় হাসিনুর রহমান। এ সময় ঘাতক মুজিবুর রহমান পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসিনুরকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। হামলাকারী মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, গত বছর কুরবানির ঈদের সন্ধ্যায় ফিলিপনগর আবেদের ঘাট এলাকায় ঘাতক মুজিবুর রহমানের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে হত্যা করে সহপাঠীরা। এই ঘটনায় হাসিনুর রহমান হত্যাকারীদের পক্ষ নিয়ে ঘটনাটির মীমাংসা করে বিচার না পেয়ে প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড বলে মনে করছেন তারা। শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান। করোনা মহামারীর মধ্যেও তাকে শেষবার দেখতে জাতীয় প্রেস ক্লাবে ছুটে আসেন সাংবাদিক ও তার শুভানুধ্যায়ীরা। শ্রদ্ধা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সহ সাংবাদিক নেতারা। দুদফা জানাজা শেষে বরেণ্য এই সাংবাদিককে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।